আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্রদেব আজ তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় নবম আর্থিক বিবরণী সেবামূলক প্রতিষ্ঠানের একটি বোর্ড সৃজনশীল নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রিয় কলেজ ন্যাশনাল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত NIGC হোম কলেজের আজকের 13তম ইউটিউব ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থী, অবশ্যই অবশ্যই অনুরোধ রইল এই ক্লাসটি দেখাকালীন সময়ে এই অঙ্কটি SW হিসেবে করে ফেলার জন্য। শিক্ষার্থী, আমরা প্রথমেই আমাদের সেবামূলক প্রতিষ্ঠানের যে সৃজনশীলটি অংশটি সেই সৃজনশীল অংশটি নিয়ে আগে প্রশ্ন বিশ্লেষণ করব এবং পরবর্তীতে আমরা সৃজনশীল অংশটি সমাধান করব। শিক্ষার্থী, সেবামূলক প্রতিষ্ঠান অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো সাধারণত পণ্য ক্রয় কিংবা পণ্য বিক্রয়ের সাথে যুক্ত নয়, অর্থাৎ তারা বিভিন্নভাবে সার্ভিস কিংবা ভাড়া কিংবা পর্যটন এই জাতীয় খাত থেকে তারা সেবা মাধ্যমে অথবা অন্য কোনো সার্ভিসের মাধ্যমে তারা পণ্য তারা আয় করে থাকে। এই ক্ষেত্রে আমরা আজকে যে অঙ্কটি নিয়ে আমরা হাজির হয়েছি এটি হচ্ছে আবদুল্লাহ লন্ড্রি সার্ভিস। তো শিক্ষার্থী, আমাদের আজকের যে সৃজনশীল রাজশাহী বোর্ড 2019 থেকে নেওয়া, আবদুল্লাহ লন্ড্রি সার্ভিসে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রামলটি নিম্নরূপ। এখানে আমাদের একটি রামল রয়েছে, রামলে আমরা জানি দুটো দিক, একটি ডেবিট টাকা এবং একটি ক্রেডিট টাকা। শিখেছি নগদ টাকা 70,000 টাকা, প্রাপ্য হিসাব 59,000 টাকা, প্রদেয় হিসাব 29,500 টাকা, আসবাবপত্র সম্পদ 60,000 টাকা, সেবা আয় 1,10,000 টাকা, সাপ্লাইজ খরচ 13,500 টাকা, উত্তোলন 5,000 টাকা, মূলধন 76,000 টাকা, অগ্রিম বিমা 3,000, উপযোগ খরচ 4,500, অনুপার্জিত সেবা আয় 22,500, বেতন খরচ 15 মাস 15,000, প্রাপ্য নোট 20,000, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র 12,000। শিক্ষার্থী, আমাদের আমলে দুটো দিক, ডেবিট দিক এবং ক্রেডিট দিক, উভয় দিকে 2,50,000 টাকা। আমাদের অন্যান্য তথ্যগুলির মধ্যে রয়েছে, এক নম্বরে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 10,000 টাকা। শিক্ষার্থী, এই সাপ্লাইজ সাধারণত আমাদের জন্য সম্পদ, কিন্তু আমাদের প্রশ্ন ছিল এবার সাপ্লাইজ খরচ অর্থাৎ যেটি ব্যয় ছিল এবং তারই একটি অংশ অব্যবহৃত রয়েছে যেটি আমাদের সম্পদ, অর্থাৎ এটি আমাদের ব্যয় থেকে ব্যয়ের অংশ থেকে বিয়োগ হয়ে সম্পদ হিসেবে ট্রিট হবে। দুই নম্বর রয়েছে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1,500 টাকা। সেক্ষেত্রে আমাদের আমলে অগ্রিম বিমা ছিল যেটি আমাদের সম্পদ ছিল, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এটি হচ্ছে আমাদের সম্পদ হ্রাস এবং অন্যদিকে এটি আমাদের একটি ব্যয়। তিন নম্বর রয়েছে হিসাবকাল শেষে অনুপার্জিত সেবায় 9,000 টাকা। শিখেছি আমাদের আমলে অনুপার্জিত সেবায় ছিল 22,500 টাকা, যে পরিমাণটি বছর শেষে দাঁড়িয়েছে 9,000 টাকা, অর্থাৎ এই অনুপার্জিত সেবায় আমলে যে ছিল যেটি ছিল সেটি আমাদের দায় ছিল, দায় থেকে এই একটা এই দায়ের পরিমাণ রইল 9,000, তাহলে বাকি অংশটুকু হবে আমাদের আয়। চার নম্বরে আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। সেক্ষেত্রে অবচয় আমাদের জন্য ব্যয় এবং আমরা জানি অবচয়ের আরেকটি বিষয় হচ্ছে অবচয় সঞ্চিতি, যেটি আমাদের বিপরীত সম্পত্তি অর্থাৎ সম্পদ থেকে বিয়োগ হবে। পাঁচ নম্বরে রয়েছে প্রাপ্য হিসাবের উপর 5% অনাদেমানা সঞ্চিত ধার্য করতে হবে। শিখেছি প্রাপ্য হিসাব মানে আমরা যে টাকা পাবো সেই প্রাপ্য হিসাব আমাদের সম্পদ, তার 5% টাকা আমাদের ফান্ড তৈরি করতে হবে পাওয়া বা না পাওয়ার সংক্রান্ত সম্ভাব্য কারণে। সেই কারণে এই অনাদেমানা সঞ্চিত আমাদের একদিকে ব্যয় এবং অন্যদিকে এই প্রাপ্য হিসাব থেকে সম্পদ এই সম্পদের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে এটি বিয়োগ হবে। শিখেছি আমাদের আজকের সৃজনশীল করণীয় অংশ ক নম্বর মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো, খ নম্বর আয় বিবরণী প্রস্তুত করো, গ নম্বর মালিকানা সত্ত্ব ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থী, আমরা প্রথমে যাব মোট সেবা আয়। এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে সেবায় রয়েছে 1,10,000 টাকা এবং এই সেবায়ের সাথে আমাদের আরেকটি বিষয় রয়েছে অনুপার্জিত সেবায়, যে অনুপার্জিত সেবায় 22,500 টাকা থেকে এখন রয়েছে 9,000 টাকা, তাহলে বাকিটুকু আমাদের আয় হিসেবে গণনা হবে। শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক অংশে সমাধানে যাচ্ছি। শিক্ষার্থী, মোট সেবায়ের পরিমাণ নির্ণয়, এক্ষেত্রে আমাদের বক্স হচ্ছে বিবরণ টাকা টাকা। আমাদের সেবায় রয়েছে 1,10,000 টাকা, এর সাথে যদি কোনো আমাদের কোনো
বকেয়া থাকতো তাহলে আমরা আরো যোগ করতাম কিংবা কোনো অগ্রিম থাকলে আমরা সেই বিষয়টিকে বিয়োগ করতাম। এই ক্ষেত্রে আমাদের সেবায় নিয়ে আমাদের কোনো প্রকার সমন্বয় দেওয়া নেই। কিন্তু তার সাথে অনুবর্জিত সেবায় যে অগ্রিম ছিল সেই অগ্রিমের যতটুকু অংশ আজকে অর্জিত হয়েছে সেই অর্জিত অংশটুকু আমাদের আয় হিসেবে যোগ হবে, অর্থাৎ অনুবর্জিত সেবায়ের অর্জিত অংশ। এই ক্ষেত্রে আমাদের অনুবর্জিত সেবায় ছিল 22,500, কিন্তু আমাদের বছর শেষে রয়েছে এখন 9,000 টাকা। এই 9,000 টাকা বাদ দিলে বাকিটুকু হচ্ছে আমাদের আয়, শিখেছি? তাহলে 13,500 টাকা হচ্ছে আমাদের আয়। তাহলে টোটাল আমাদের ইনকাম হচ্ছে 1,23,500 টাকা। এটি হচ্ছে আমাদের মোট সেবায়। উত্তর, সেবায়ের পরিমাণ এক লক্ষ 23,500 টাকা, ঠিক আছে? হয়ে গেল আমাদের ক, আমরা পেয়ে গেলাম 2 মার্ক, ঠিক আছে? এবার আমরা যাব আমাদের খ, আয় বিবরণী প্রস্তুত কর, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের খ, আবদুল্লাহ লন্ড্রি সার্ভিস আমাদের বিশদ আয় বিবরণী 2018 সালের 31 তারিখের সমস্ত বছরের জন্য। আমাদের ঘর হচ্ছে বিবরণ, এবং এখানে আমাদের টাকা ঘর হচ্ছে বা টাকা কলম হচ্ছে 3টি। মূল ঘর হচ্ছে আমাদের দ্বিতীয় ঘর, কিন্তু আমাদের প্রথম ঘরটি হচ্ছে যদি আমাদের কোনো প্রকার সমন্বয় বিষয় থাকে সেই বিষয়গুলো আমরা প্রথম করে কাজ করে থাকি, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের যে প্রথমে আমরা আয়ের পরিমাণ, এই আয়ের পরিমাণ একটুকে আমরা ক, আয়সমূহের মধ্যে আমাদের যত আয় আছে সব আয়গুলোকে আমরা নিয়ে আসবো, কিন্তু আমাদের সেগুলো দরকার নেই। তার কারণ হচ্ছে আমাদের সেবা আয় বলে যে পরিমাণটি রয়েছে ক অংশ হতে প্রাপ্ত, এবং এটি আমাদের টোটাল ইনকাম, আর কোনো আমাদের আয় এখানে ছিল না, যেমন বিনিয়োগের সুদ কিংবা আমাদের ভাড়া আয় কিংবা লভ্যাংশ প্রাপ্তি, এই যেহেতু কোনো আমাদের আয় না দেওয়ার কারণে আজকে আমাদের এই একটি আয়ই হচ্ছে আমাদের মোট আয়, সেক্ষেত্রে এবার আমরা যাব আমাদের এখান থেকে ব্যয়সমূহকে বাদ দিব। যত ব্যয় আছে সেই ব্যয়গুলোকে আমরা খুঁজে বের করব। সেই ব্যয়গুলোর মধ্যে প্রথমে যে ব্যয়টি রয়েছে সাপ্লাইজ খরচ 13,500 টাকা, সেক্ষেত্রে সাপ্লাইজ খরচ 13,500 টাকা, যার মধ্যে আমাদের সমন্বয় রয়েছিল অব্যবহৃত সাপ্লাইজ 10,000 টাকা। তাহলে সাপ্লাইজ খরচ 13,500 টাকা বাদ অব্যবহৃত যে অংশটুকু ব্যবহার করা হয়নি সেটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, আর এই সম্পদ বাদ দিলে সাপ্লাইজ খরচের পরিমাণ দাঁড়াচ্ছে 3,500 টাকা, সেক্ষেত্রে এরপর রয়েছে আমাদের অগ্রিম বিমা, যেটি আমাদের সম্পদ 3,000 টাকা, কিন্তু এখানে বলা হচ্ছে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ অংশ। তাহলে আমরা এখানে কী বলবো? বলতে পারি অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ অংশ, অথবা আমরা বলতে পারি বিমা খরচ ব্র্যাকেটে মেয়াদ উত্তীর্ণ অগ্রিম বিমা। এই ক্ষেত্রে আমাদের সমন্বয় দেওয়া ছিল 1,500 টাকা, সেক্ষেত্রে এরপর রয়েছে আমাদের উপযোগ খরচ 4,500 টাকা। আমরা জানি উপযোগ খরচ মানে গ্যাস পানি বিদ্যুৎ বিল এই জাতীয় খরচ, এই খরচগুলোর সাথে আমাদের সমন্বয়ে কোনো প্রকার যোগ বিয়োগের বিষয় দেওয়া নেই, তাই আমাদের যে উপযোগ খরচ এই 4,500 টাকা সোজা দ্বিতীয় ঘরে লিখে ফেলব। এরপর রয়েছে আমাদের বেতন খরচ, যেখানে আমাদের রামেলে ছিল 15 মাসের জন্য 15,000 টাকা, ঠিক আছে? আমরা জানি আমাদের বিশদ আয় বিবরণী 1 বছরের, আর 1 বছরের অতিরিক্ত অংশটুকু হচ্ছে অগ্রিম। তাহলে আমাদের বেতন খরচ 15 মাসের জন্য 15,000 টাকা, এক্ষেত্রে আমাদের অগ্রিম হচ্ছে কি 3 মাস, তাহলে 15,000 টাকার 15 ভাগে 3 ভাগ, অর্থাৎ 3,000 টাকা অগ্রিম বাদ দিলে আমাদের অগ্রিম বিমার পরিমাণ বেতন খরচ হচ্ছে 12,000 টাকা। বেতন খরচের পরিমাণ হচ্ছে 12,000 টাকা, সেক্ষেত্রে এরপর আমাদের রয়েছে অবচয়, আসবাবপত্রের উপর অবচয় যেটা সমন্বয় রয়েছে, আমরা আসবাবপত্রের উপর অবচয় 10%, আসবাবপত্রের পরিমাণ আমাদের সম্পদে ছিল 60,000 টাকা, এই 60,000 টাকা 10%, অর্থাৎ 6,000 টাকা হচ্ছে আমাদের আসবাবপত্রের অবচয়, সেক্ষেত্রে এরপর রয়েছে প্রাপ্য হিসাবের উপর 5% অনাদে বানা সঞ্চিতি, অর্থাৎ পেতে পারি নাও পেতে পারি ভেবে আমাদের একটা ফান্ড তৈরি করা, সেই অনাদে বানা সঞ্চিতি 5%, কার 5%, সেটা হচ্ছে আমরা যে টাকা পাবো প্রাপ্য হিসাব, যেটা আমরা
আশা করছি সেই প্রাপ্য হিসাবে পরিমাণ ছিল 59,000 টাকা, সেই 59,000 টাকার 5%, তো 59,000 টাকা 5% হচ্ছে 10% হলে 5,900 হতো এবং 5% হচ্ছে 2,500 এবং 450, অর্থাৎ 5,900 টাকা 2,500 এবং 900 টাকা 5% হচ্ছে 450, তাহলে 2,500 এবং 400 2,950 টাকা। শিক্ষার্থী এই ছিল আমাদের ব্যয়, শিক্ষার্থী এই হলো আমাদের ব্যয়। আমরা আমাদের টোটাল ব্যয় পরিমাণ বের করেছি, অর্থাৎ 3,500, তারপর হচ্ছে 1,500, এরপর 4,500, 12,000, 6,000 এবং 2,950। তাহলে আমাদের টোটাল যোগ করলে হচ্ছে 30,450 টাকা হচ্ছে আমাদের মোট ব্যয়। এখন আমরা 1,23,500 টাকা থেকে 1,23,500 টাকা থেকে আমরা 30,450 টাকা বাদ দিলে আমাদের যে প্রফিট দাঁড়াবে সেই প্রফিট হচ্ছে 93,050 টাকা। এটি হচ্ছে আমাদের নেট মুনাফা। শিক্ষার্থী আশা করি খ অংশটি চমৎকারভাবে বুঝতে পেরেছ। আমরা বিশদভাবে সম্পূর্ণ শেষ করলাম। শিক্ষার্থী আমরা আমাদের যে গ অংশ, সেই গ অংশে মালিকানা সত্ত্ব এবং চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। আমরা প্রথমে মালিকানা সত্ত্ব নির্ণয় করব এবং মালিকানা সত্ত্বের প্রথমে যে এন্ট্রিটি রয়েছে আমরা জানি মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন। আমাদের প্রশ্নে যে মূলধন ছিল সেই মূলধনের পরিমাণ ছিল 76,000 টাকা। মূলধনের সাথে আমরা একটুকে যে নেট মুনাফা বের করেছি সেই নেট মুনাফা আমরা যোগ করব, যে নেট মুনাফা আমরা খ অংশে নির্ণীত ছিল, খ অংশ হতে প্রাপ্ত। এই ক্ষেত্রে আমাদের নেট মুনাফা ছিল 93,050 টাকা। আমরা 76,000 সাথে এখন 93,050 টাকা যোগ করব এবং তার সাথে আমরা যে পরিমাণে যে উত্তোলন ছিল সেই উত্তোলন আমরা বিয়োগ করব। তাহলে 76,000 সাথে 93,050 টাকা যোগ করলে হচ্ছে 1,69,050 টাকা এবং তার থেকে বাদ দিব বাদ উত্তোলন, যে উত্তোলন আমাদের প্রশ্নে দেওয়া ছিল 5,000 টাকা। তাহলে আমরা 5,000 টাকা বাদ দিলে আমাদের টোটাল পরিমাণ হচ্ছে 1,64,050 টাকা। এটি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। শিক্ষার্থী আমরা এখন চলে যাব চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। চলতি সম্পদ বলতে আমরা যে বিষয়গুলোকে বুঝি সেই বিষয়গুলো হচ্ছে আমাদের ছোট ছোট সম্পদ। যেমন আমাদের প্রথমে যে চলতি সম্পদ রয়েছে সেটা হচ্ছে নগদ, নগদ টাকা হচ্ছে 70,000 টাকা। এরপর রয়েছে আমাদের চলতি সম্পদ প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব অর্থাৎ দেনাদার, সেটি রয়েছে আমাদের 59,000 টাকা এবং তার সাথে যে অনাদায় পাওনা সঞ্চিতি ছিল 5%, সেই অনাদায় পাওনা সঞ্চিতি আমরা বিয়োগ করব। অনাদায় পাওনা সঞ্চিতি 5% পরিমাণ ছিল 2,950। তাহলে 59 থেকে আমরা যদি বাদ দেই 59,000 টাকা থেকে 2,950 টাকা বাদ দিলে আমাদের রইল 56,050 টাকা। শিক্ষার্থী এরপর রয়েছে আমাদের অব্যবহৃত যে সাপ্লাই, সাপ্লাইজ যে পরিমাণটুকু ব্যবহার করা হয়নি সেই পরিমাণটুকু অব্যবহৃত সাপ্লাইজ আমাদের জন্য সম্পদ, সেই অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণে আমাদের সমন্বয় দেওয়া ছিল 10,000 টাকা। শিক্ষার্থী এরপর ছিল অগ্রিম বিমা, যেটি আমাদের রেওয়ামিলে দেওয়া ছিল অগ্রিম বিমা 3,000 টাকা এবং যার 1,500 টাকা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। শিক্ষার্থী মেয়াদ উত্তীর্ণ পরিমাণ ছিল 1,500 টাকা, তাহলে অগ্রিম বিমার পরিমাণ হচ্ছে 1,500 টাকা। এরপর শিক্ষার্থী বেতন খরচে যে 15 মাস ছিল সেখানে আমাদের অগ্রিম বেতনের পরিমাণ ছিল 3 মাস, সেই 3 মাসের পরিমাণ ছিল 3,000 টাকা। এরপর ছিল আমাদের রেওয়ামিলে একটি এন্ট্রি প্রাপ্য নোট, যেটি আমাদের চলতি সম্পদ, সেই প্রাপ্য নোটের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। শিক্ষার্থী এই ছিল আমাদের চলতি সম্পদ, অর্থাৎ নগদ টাকা, প্রাপ্য হিসাব, অগ্রিম বিমা, এরপর হচ্ছে আমাদের অগ্রিম বেতন, প্রাপ্য নোট, সাপ্লাইজ, অর্থাৎ আমাদের টোটাল এন্ট্রি হচ্ছে 70,000 টাকার সাথে 70
তার সাথে 56,000 50 টাকা 56,050 টাকা, এরপর রয়েছে 1,500 টাকা, এরপর 3,000 টাকা, এরপর 10,000 টাকা এবং 1,60,550 টাকা। 1,60,550 টাকা হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ। শিক্ষার্থী আশা করি আমাদের গ অংশ বুঝতে পারছ এবং তোমাদের এই অঙ্কটি শিক্ষার্থী তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে। যে এসডব্লিউটি হচ্ছে আজকে আমরা যে অঙ্কটি করেছি, যে সৃজনশীল করেছি, সেই সৃজনশীল হচ্ছে আমাদের এসডব্লিউ। তো শিক্ষার্থী তোমাদের সবাইকে আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। এবং অবশ্যই আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব বিশ্বদেব বিবরণী আরেকটি পার্ট, যে পার্টটি হচ্ছে ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান, অর্থাৎ যেখানে পণ্য বিক্রয় হয় এবং পণ্য ক্রয় করা হয়, এই জাতীয় কেনা বেচামূলক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নিয়ে আমরা বিশদে বিবরণ করব। তো যা হোক, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আজকের ক্লাসের এই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি প্রফেসর জয়ন্ত চন্দ্রদেব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।